সকাল সকাল রথের দড়ি টানলে আমি পুণ্যের কাজ করে নিলাম, আর রথের দড়ি টানলে নাকি পাপ মোচন হয়। যাই হোক, তো আমি তো স্নান করেছি আর মেয়েকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, মুখ টুক ধুয়ে এসেছে। আর যখন রথ আসলো ওই কাকুদের বাড়ির সামনে, সে জুতো রেখে রথ নিয়ে আসলো, আবার দড়ি গিয়ে জুতো পরে আসলো, আর রথ থেকে আমাদের প্রসাদ দিয়েছে আম। তো আবার সেম ভাবে আরেকটা রথ আসবে, আবার সে টানবে, যতগুলি রথ আসবে সে নাকি সবগুলি টানবে। মানে কি আর বলবো, ভীষণ খুশি সে রথকে টানছে। তো যাই হোক, তারপরে ওর বাবা দোকান থেকে গিয়ে টিফিন এনেছে, আমরা একটু পরে টিফিনটা খেয়ে নেব। ওই দেখেছো আবার সে জুতো আনতে যাচ্ছে, একই রকম সেম সেম করছে, ওকে বললেও সে শুনে না। জুতোটা তো সামনেও রেখে যেতে পারতো। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, মেয়ে ওর বাবার কোলে আদর খাচ্ছে। টেস্ট কেসা হে? মেয়ে স্নান করতে যাবে আর আমি ওকে কাটাল ছুলতে বসিয়ে দিয়েছি। আমার তো ভয় করে। তোমার ভয় করে না? তোমার ভয় করে? করে কেন? আমি কি করেছি? খুশি আমটা নিয়ে দেখতে পাচ্ছ। আর আজকে দরজা প্রাইমারির কাজ শেষ হয়ে গেছে আমাদের, তো এখন পুজো দিতে যাচ্ছি আমি। তো সকাল সকাল তো স্নানটা করে নিলাম, তারপরে আবার স্নান করতে হয়েছে, কারণ কেননা আমি অনেকগুলি কাজ করেছি, তো গাটা নোংরা হয়ে গেছিল। তো আবার স্নান করে পুজো দিতে চলে আসলাম। ভালো দিন রথযাত্রা তাই আর কি। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছি, ফুল টুল দিয়ে, যতটুকু গাছে ফুল ছিল ওই ফুলগুলি দিয়ে একটু আসনটাকে সুন্দর করে ছবি তোলার চেষ্টা করেছি। সুন্দর, আমি যখন পুজো দিই আমি এইভাবেই পুজো দিই, আর মা মার মতো করে পুজো দিই, আমি আমার মতন পুজো দিই, তো এই আর কি। আর চলে এলাম রাত্রিবেলা, তো মেয়ের প্রজেক্ট জমা দেবে, তো ওটারই তৈরি করছিলাম মেয়ে আর আমি। মেয়ে একটা বানাচ্ছিল, আমি একটা বানাচ্ছিলাম। তো আমি যেটা ও জমা দেবে, ও তো ছোট, বেশি করে ভালো করে পারবে না, তো আমি ওকেও চেষ্টা করতে দিয়েছি আর আমিও ওটাই করে দিয়েছি, কেননা ও তো যখন চেষ্টা করবে তখন পারবে। তো আমি বললাম তুমি এটাতে চেষ্টা করো, এই দেখো সেইটা এঁকেছে, আর আমি আরেকটা ওকে এঁকে দিয়েছি, এটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চেষ্টা করতে করতে শিখে যাবে, অনেকটাই ভালো করেছে, মানে খুব মজা পায় এইগুলি করতে, কারণ পড়াশোনা থাকে না, এগুলি করলে একটু আনন্দ পায়। আজকে সে পড়তেও বসেনি এ আর কি। তো এখন রাত্র হয়ে গেছে, তারপর রান্নাবান্না হবে, আর ভালো লাগছিল না, মা শুয়ে শুয়ে টিভি দেখছিল, আর ঘরের সেটিং একদম পাল্টে গেছে। যখন পুজো দিচ্ছিলাম অবশ্যই দেখেছো ঘরের মধ্যে একটা খাট, তো সব কিছুই চেঞ্জ হবে। তো আজকে আর ওই রকমভাবে গুছুইনি, কালকে গোছগাছ করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফেব্রিক গামগুলি দিয়ে লাগাচ্ছিলাম, অনেক সময় লেগেছে, মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে, আর ভালো লাগছিল না, কারণ ঘরের কাজ এদিকে ওদিকে, উফ কি কষ্ট রে বাবা। তো আজকের জন্য এতটুকুই, দেখতেই পাচ্ছ ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো টাটা, বাই বাই, সবাই ঘর থেকে সুস্থ থাকো।